বাংলায় বর্তমান নতুন আলুর কী অবস্থা রয়েছে কোল্ডস্টারগুলি কবে খোলা হচ্ছে এবং আগামী দিনে আলুর দাম বাড়তে পারে কি কমতে পারে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো দেখে আশাই বুক বেঁধেছিলেন চাষিরা কিন্তু আলু বাজারে আসতেই দাম নেমে গিয়েছে তলানিতে চাষিদের আক্ষেপ এই দরে বিক্রি করে চাষের খরচের অর্ধেক উঠেছে জলদি আলু চাষ করে লোকসানের মাথায় হাত পড়েছে চাষিদের ব্যবসায়ীদের দাবি উড়িষ্যা ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি আলু চাষে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করায় সেখানে বাংলার আলুর চাহিদা কমে গিয়েছে বাঁকুড়া জেলার বেশিরভাগ আলু উৎপাদন হয় মূলত পাত্রসায়ার ইন্দাস কতলপুর জয়পুর বিষ্ণুপুর সোনামুখী বড়জোড়া বোলাকে ওইসব এলাকায় চাষিদের দাবি এক এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ পড়েছে ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু বিঘা প্রতি গড়ে একশো থেকে একশো দশ বস্তা আলুর ফলন হয়েছে কিন্তু এখন বস্তা পিছু জলদি আলুর পাইকারি দর যাচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা অর্থাৎ আলুর দাম কেজিতে নেমে এসেছে প্রায় সাড়ে তিন টাকা ব্যবসায়ীদের হাত ঘুরে সেই আলু বাজারে গিয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কিন্তু তার সুফল পাচ্ছেন না চাষিরা পাত্র আলু চাষি রতন মন্ডলের দাবি গত বছর আলুর দাম ভালোই ছিল এবার ধার নিয়ে আলু চাষ করেছিলাম কিন্তু আলুর দাম যা পড়ে গিয়েছে তাতে ধার শোধ করা দূরের কথা খরচের অর্ধেক টাকায় তুলতে হিমশিম খেতে হচ্ছে তিনি জানান এভাবে চললে মাঠ থেকে আর আলু তুলবেন না চাষিরা বিষ্ণুপুরে রামদাহরা গ্রামে আইজুল খান বলেন জলদি আলুর চাষ থেকে বোরো ধানের চাষের খরচ উঠে আসতো এখন যা অবস্থা তাতে আলু চাষের দেনাও শোধ করা যাবে না খুব সমস্যায় পড়ে গেলাম অতুলপুরের এক চাষি জানান রাসায়নিক সারের দাম দ্বিগুণ হয়েছে কৃষি শ্রমিকের খরচও বেড়েছে শুধু ফসলেরই দাম কমেছে সরকার এখনই দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিলে চাষিদের অবস্থা আরও খারাপ হবে বাঁকুড়া জেলার কৃষি অধিকর্তা দীপঙ্কর রায় বলে প্রায় আট থেকে দশ হাজার হেক্টর জমিতে জলদি আলু চাষ হয়েছে গতবারের তুলনায় এবার জলদি আলুর ফলন বেড়েছে বাঁকুড়া জেলার কৃষি বিপণন আধিকারিক মোহাম্মদ আকবর আলী মতে পুরানো আলু এখনো বাজারে রয়েছে উপর ভিন রাজ্যে এবার বাংলার আলুর চাহিদা নেই সেখানেও আলুর চাষ হচ্ছে সব মিলিয়ে জলদি আলুর দাম কমে গিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য সভাপতি তথা কতুলপুরের বাসিন্দা বিভাস দে বলেন একে আলুর ফলন বেড়েছে অন্যদিকে জেলাতেও বাঁকুড়ার আলু চাহিদা তার মতে মার্চ মাসের গোড়ায় হিমঘর খোলার পরে আলুর দাম কিছুটা বাড়তে পারে এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে আলু কিনতে হবে বলে দাবি করেছেন কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায় তিনি দাবি করেন জ্যোতি আলু বাজারে আসেনি তাতেই এই অবস্থা ফলন বেশি হলে সরকারকে সঠিক দামে আলু কিনতে হবে না হলে চাষিরা মারা পড়বে যদুনাথ বলেন চাষিদের কাছ থেকে কম দামে আলু কিনে প্রায় দ্বিগুণ দামে বাজারে বিক্রি করা হচ্ছে ব্যবস্থা না নিলে আমরা পথে নামবো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের পশ্চিমবঙ্গের আলুর বাজারের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে